দেশে বর্তমানে সয়াবিন তেল সহ সব ধরনের ভোজ্য তেলের দাম ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে মুন্সিগঞ্জে মুলার বীজ থেকে ভোজ্য তেল তৈরি করেছেন এক ব্যক্তি। তার পরিবারের বেশিরভাগ রান্না হয় এই তেল দিয়েই। এটা কি করে সম্ভব হলো এমন তথ্য জানা নেই কৃষি গবেষণা ইনস্টিটিউটের তেল গবেষণা কেন্দ্রের। মুন্সিগঞ্জ প্রতিনিধি রুবেল মাদবরের রিপোর্ট, জানাবেন শাহরিয়ার রাজ। মুলার বীজ থেকে মেশিনের মাধ্যমে তেল উৎপাদন করেছেন মুন্সিগঞ্জের কোটগাঁও এলাকার সেলিম রেদওয়ান। এ তেল তার পরিবারের 80% রান্নায় ব্যবহার করা হচ্ছে। বীজ থেকে তেল তৈরি করতে চীনের তৈরি 1,30,000 টাকা দামের একটি মেশিন কিনে প্রায় 6 মাস যাবৎ মুলার বীজ থেকে তেল উৎপাদন করে আসছেন তিনি। এ বিষয়ে সেলিম দেওয়ান জানান, মাছ, মাংস, ডিম, সবজি সহ সব খাবারেই সয়াবিনের বিকল্প হিসেবে এ তেল ব্যবহার করা যায়। দেশে মুলাকে সবজি হিসেবে সবাই খেলেও এর বীজ থেকে তৈরি তেল এখন ভোজ্য তেল হিসেবে ব্যবহার করা যাবে। এতে সয়াবিন তেলের উপর নির্ভরতা এবং আমদানি কিছুটা কমবে বলে মনে করেন সেলিম দেওয়ান। দেশে মুলার বীজ বিক্রির জন্য আবাদ বৃদ্ধি পাবে বলেও মনে করেন তিনি। বর্তমান দেশের যে পরিস্থিতি, তেলের যে মানে ক্রাইসিস, এই ক্রাইসিস চিন্তা করলাম যে একটা বিকল্প তেল করা যায় কিনা। মুলার থিকা, কুমড়ার বীজের থিকা, কয়েকটা বীজের থিকা হয়, এর মধ্যে মুলার বীজের তেলটা গুণগত মানটা খুবই ভালো। আমি এই তেল দ্বারা আজকাল 6 মাস উপরে হইলো আমি এটা মানে উৎপাদন করছি, 3 মাস ধরে নিয়মিত আমি খাইতেছি। মুলার বীজ থেকে তেল উৎপাদন বিষয়টি পরীক্ষা নিরীক্ষা শেষে রিপোর্ট ভালো এলে এটি পৃথিবীতে অনন্য দৃষ্টান্ত হবে বলছেন তেল গবেষণা কেন্দ্র। বর্তমানে 150 টাকায় 1 কেজি মুলার বীজে 350 গ্রাম তেল পাওয়া যায়। তেল তৈরির বাকি উচ্ছিষ্ট উপাদান 50 টাকা কেজি দরে মাছের খাদ্য এবং গাছে দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। 3 কেজি মুলার বীজ থেকে 1 কেজি তেল উৎপাদন হয়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নরসিংদীর পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কর্নার উদ্বোধন ও শিক্ষার্থীদের শিক্ষায় মনোযোগী করতে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। গতকাল বিকেলে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস সহ স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা এম এস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ হাবিবুর রহমান হুবির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম স্বপন, রেজাউল ইসলাম রেজা ও মোহাম্মদ রফিজ উদ্দিন।